2021 বিধানসভা ভোটে পরিবর্তন চান মন্তেশ্বর বিধানসভার বোহার গ্রামের গ্রামবাসীরা। মহৎ রক্তদান শিবিরে জানালেন বোহার বয়েজ ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী অরূপ সিংহ রায়। রবিবার মন্তেশ্বর ব্লকের বোহার গ্রামে বোহার বয়েজ ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত এই রক্তদান শিবিরকে ঘিরে গ্রামের মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এদিন সর্বধর্ম নির্বিশেষে এলাকার মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদান করেছেন। ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, রক্তদান জীবনদান, আমাদের এই শিবিরে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বর্তমান সময়ে বিভিন্ন হাসপাতালগুলিতে রক্ত সংকটে বহু মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কথা ভেবেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা সমস্ত সংগৃহীত রক্ত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেব। শিক্ষক দিবস উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি রামপুরহাট মেডিকেল কলেজের সহযোগিতায় ও বোহার বয়েজ ক্লাবের উদ্যোগে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পর বিজেপির সাংসদ অর্জুন সিং এই ক্লাব ও দুর্গা মন্দির নতুনভাবে উদ্বোধন করে গিয়েছেন। তৃণমূল পরিচালিত সরকারের সময় মন্তেশ্বর ব্লকের এই ক্লাবের উদ্যোগে এত বড় রক্তদান শিবিরের আয়োজন ও তাতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চিন্তার ভাঁজ ফেলেছে শাসক দলের নেতাদের কপালে। বোহার বয়েজ ক্লাবের সভাপতি অরূপ সিংহ রায় জানিয়েছেন, তৃণমূল সরকার গ্রামের কোনো উন্নতি করেনি। বোহার গ্রামে ঢোকার মূল সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানানোর পরও সেটি সংস্কার হয়নি। এছাড়াও গ্রামের মানুষ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় গ্রামের মানুষের অনেকেই শাসক দলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কার্যত একুশের বিধানসভা নির্বাচনে সকলেই আরও একবার বদল চাইছেন। এদিনে অনুষ্ঠানে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আসার কথা থাকলেও বিশেষ কারণে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন অরূপবাবু। সবাই জানেন রক্তদান আর জীবন দান। আমার ক্লাব নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে চলেছে, তার মধ্যে এটা একটা সামান্য উদ্যোগ। আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন মানে সারা দেশ স্তব্ধ হয়ে গেছে, তখন আমাদের ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল, কারণ এখন ব্লাডের জন্য মেইন যেটা দরকার মানুষের ব্লাডের জন্যে বহু জায়গায় চিকিৎসা ব্যবস্থা মানে ধ্বংসের পথে। তো আমাদের ক্লাবের উদ্যোগে এটা একটা উদ্যোগ ছিল যে এই সময় যদি আমরা ব্লাড দিতে পারি তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের ইয়েতে উন্নতি হবে। তো সেই কারণে আমাদের এই সামান্য উদ্যোগ, এবং দেখছেন আপনারা 150 জন মানে নিতে পারছেন ওনারা, কিন্তু এখানে অন্তত 500 জনের অ্যারেঞ্জমেন্ট আছে। যদি চাই আমাদের রামপুরহাট মেডিকেল কলেজ থেকে টিম এসছে, ওনারা 150 জন নেবেন বলছেন। তো আমার ক্লাবের তরফ থেকে উদ্যোগ ছিল 500 জনের একটা টিম ইয়ে করবো, তা ওনারা অতটা হয়তো টাইম পাবে না, দেখা যাক কতটা কী করা যায়। আমরা লাস্ট আরও বেশ কিছু এই যে যখন লকডাউন পিরিয়ড চলছিল সেই সময় আমরা কিছু চাল ডাল গমের ব্যবস্থা করেছি গরিব মানুষকে, এবং আগামী দিনে যেমন সামনে পুজো আছে, পুজোতে যেসব গরিব মানুষ আছে তাদেরকে কিছু বেশ কিছু ওই জামা কাপড় বাচ্চাদের, এরকম সামনে শীতকালীন পুজো, হ্যাঁ সেই সময় ক্লাবের ভূমিকা বলতে আমরা চাল ডাল গম আমাদের তরফ থেকে পেরেছি, আমরা সেইভাবে সাহায্য করেছি। আমরা সবসময় উন্নয়নের সাথে যুক্ত থেকে এসেছি। যখন বামফ্রন্ট পিরিয়ড ছিল, বামফ্রন্ট পিরিয়ডের শেষের দিকে আমরা দেখেছিলাম যে মানুষ আর নিতে পারছে না, এই ধরনের করাপশান এসেছিল, তখন আমরা পরিবর্তনের দিকে ছিলাম। এবং আজকের দিনে যদি সিচুয়েশান দেখেন, আজকের সিচুয়েশান এরকম, মানুষ বামফ্রন্ট পিরিয়ড যেখানে দেখেছে যেখানে শেষ হয়েছিল তার থেকে 100 গুণ করাপশানে বেশি হচ্ছে, মানুষ এগিয়েও নিতে চাইছে না। আমরাও পরিবর্তনের সাথে যুক্ত থাকি, আমরা সবসময় উন্নয়নের পক্ষে। আপনারা দেখেছেন যে আমরা এরকম একজন প্রাইম মিনিস্টার পেয়েছি নরেন্দ্র মোদী, যার আমরা জানি, আমরা বিশ্বাস করি যে উনি সারা দেশকে আমূল পরিবর্তন কিছু করতে পারেন। তো আমাদের ক্লাবের অধিকাংশই এই উন্নয়নের পক্ষে, এবং আমরা চাইছি যে এই পরিবর্তনে আর একটা পরিবর্তন। তাহলে 2021-এ কি চাইছেন পরিবর্তন? 2021-এ আমরা অবশ্যই পরিবর্তন চাইছি। তাহলে বলা যেতে পারে বোহার এলাকা, অর্থাৎ এই যে থানা অন্তর্গত, বোহার থানা অন্তর্গত মানে গোটা এলাকা কি এখন বিজেপি? একদম, আপনাকে আমি বলতে পারি আমার এই ইয়েতে যা কাজ হয়েছে বিগত 10 বছরে, মানুষ উন্নয়ন কিছু দেখতে পায়নি, হয়তো এরা বলে বেড়াচ্ছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। তো বোয়ার গ্রামের মানুষ এই যে যদি রাস্তাটা দেখেন, আমাদের সামনের যে রাস্তাটা, এখানে দুখানা স্কুল আছে, বোয়ার বয়েজ স্কুল, তার পাশেই বোয়ার গার্লস স্কুল,
দেখবেন এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি, খানা খন্দে ভরা সমস্ত জায়গা। ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন সব জায়গায় দেখবেন প্রাইম মিনিস্টার যোজনায় যে রাস্তাঘাটের পয়সা এসছে সেখানে সব উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে বহুবার স্যাংশন হয়েছে, পয়সা কোথায় গেছে আমি আমরা জানি না। আমজাদ আলী, রিপোর্ট, পূর্ব বর্ধমান।